welcome back to my channel. আজকে আমরা সবাই মিলে কয়েকটি মজার খেলা খেলবো। তো তোমরা সবাই রেডি থাকো, কারণ এখানে তোমাদেরকে ফুল স্কোর করতে হবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক। তো গাইস চলো আজকে প্রথমে গেস করে দেখা যাক যে তোমরা কতটা লাকি। এখানে এ ও বির মধ্যে তোমরা যে কোনো একটি লাকি গিফট চয়েস করো। গাইস কংগ্রেচুলেশন, তো তোমরা কে কোনটি বক্স চয়েস করেছো, এ নাকি বি, কমেন্টে লিখো। চলো এবার নেক্সট এ ও বির মধ্যে তোমরা যে কোনো একটি লাকি গিফট চয়েস করো। এই দেখো গাইস তোমাদের লাকি গিফট, আর তোমরা কোনটি বক্স চয়েস করেছো আর কি গিফট পেলে সেটা কমেন্ট করবে। চলো আর দেরি না করে এবার এ ও বির মধ্যে তোমরা যে কোনো একটি লাকি গিফট বক্স চয়েস করো। তো গাইস এই দেখো তোমাদের লাকি গিফট, তো তোমরা কে কি গিফট পেলে সেটা কমেন্টে লিখবে, আর ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবে না। এবার এখানে টেস্ট করে দেখা যাক তোমাদের মেমোরি কতটা ফাস্ট। এই চারটি মিকি মাউসকে তোমরা একবার ভালোভাবে দেখে নাও। এবার বলো এই মিকি মাউসের ছবিটি কয় নম্বরের পিছনে রয়েছে। এখানে এই মিকি মাউসের ছবিটি রয়েছে নাম্বার ডি এর পিছনে। এবার এখানকার এই চারটি মিনি মাউসকে দেখো। আর এবার বলো এই মিনি মাউসের ছবিটি কয় নম্বরের পিছনে রয়েছে। এই মিনি মাউসের ছবিটি রয়েছে এ নম্বরের পিছনে। এবার নেক্সট জারের এই পাঁচটি ছবিকে ভালো করে দেখো। আর এবার বলো এখানকার এই পাঁচটি বক্সের মধ্যে কয় নম্বরের পেছনে রয়েছে এই ছবিটি। এই ছবিটি রয়েছে নাম্বার সি এর পিছনে। এবার নেক্সট এই তিনটি ছবিকে ভালো করে দেখে বলো এখানে খাবারের নাম কি হবে। এই খাবারগুলো মিষ্টির দোকানে পাওয়া যায়, আর খাবারগুলো দেখতে পেঁচানো। মনে হচ্ছে তোমরা বুঝেই গেছো, তাহলে আর দেরি না করে উত্তরটা ফটাফট কমেন্ট করো। এখানে খাবারের নাম হবে জিলিপি। প্রথমটা হচ্ছে জি, তারপরে লয় ঋষি, আর এটা হচ্ছে পি। তাহলে এখানে খাবারের নাম হবে জিলিপি। চলো এবার দেখা যাক তোমাদের মেমোরি এই তিনটি ছবিকে কতক্ষণ মনে রাখতে পারে। গাইস প্রথমে তোমরা এই ব্যাগটিকে ভালোভাবে দেখো। এবার এই হরিণের ছানাটিকে দেখো, আর এবার এই পেন্সিল বক্সটিকে দেখো। এবার এই এবিসিডির মধ্যে বলো কোনটি ব্যাগ আগে দেওয়া ছিল। পারলে এখানে সি নম্বরের ব্যাগটি আগে দেওয়া ছিল। এবার এই এবিসিডির মধ্যে বলো কোনটি হরিণের ছানা আগে দেওয়া ছিল। সঠিক উত্তর হবে এ। এবার এই চারটি পেন্সিল বক্সের মধ্যে কোনটি আগে ছিল কমেন্ট করে বলো।
বক্সটি আগে ছিল। তো গাইস, এবারে এই তিনটি ছবিকে দেখে হলিউডের একটি কার্টুন মুভির নাম উচ্চারণ করো কি হবে। এটা কিন্তু অনেক সহজ, আশা করছি তোমরা নিশ্চয়ই পারবে। যদি তোমরা 10 সেকেন্ডের মধ্যে গেস করেছো তাহলে একটি লাইক করে কমেন্টে উত্তরটা লেখো। তোমরা তো দেখতেই পাচ্ছ প্রথমটা রূপা, তারপরে পান, আর এটা হচ্ছে জেল। এবার তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে হলিউড মুভিটির নাম উচ্চারণ হবে রূপাঞ্জেল। এবার এই তিনটি ছবিকে দেখে আরো একটি হলিউড কার্টুন মুভির নাম গেস করো কি হতে পারে। প্রথমে রয়েছে মি, দ্বিতীয়টা কি, আর এটা হচ্ছে মাউস মানে ইঁদুর। তাহলে এবার এখানে এই তিনটি ছবিকে একসাথে মিলিয়ে মুভির নাম উচ্চারণ হবে মিকি মাউস। এবার এখানে এই দুটি ছবিকে দেখে হলিউডের মুভিটির নাম কি হবে সেটা গেস করো। শিম আর দ্বিতীয়টা বা, তাহলে এখানে মুভির নাম হবে শিমবা। তো গাইস, এবার বলো এই তিনটি শব্দের একটি উত্তর কি হবে। এটা কিন্তু অনেক সহজ ছিল, এখানে সঠিক উত্তর হবে বাঁকুড়া। এবার এই প্রশ্নটাও সেম আগের মতোই, এখানেও এই তিনটি শব্দের একটি উত্তর কি হবে তোমরা বলো। এখানে উত্তর হবে বিহার। এই তিনটি শব্দকে এবার ভালো করে দেখো, আর এবার বলো এই তিনটি শব্দের একটি উত্তর কি হবে। এখানে একটি ফুলের নাম হবে, আর ফুলটির নাম হবে গোলাপ। নেক্সট, এবার বলো এই তিনটি শব্দ দিয়ে একটি ফুলের নাম কি হবে। গাইস, এখানে ফুলটির নাম হবে শিউলি। তোমরা যদি এরকম নতুন ও ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো।